আমি এখন আছি কাটপাটি জাংশানে ট্রেন আমাদের এই এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এখান থেকে যাব আমরা সিএমসি হসপিটাল যারা ভেলোরের ডাক্তার দেখাতে আসে তারা এই সিএমসি হসপিটালই ডাক্তার দেখাতে আসে সবাই এই সিএমসি হসপিটালকেই কি ডাক্তার দেখানো হসপিটাল বলে থাকে হাওড়া থেকে যতগুলি ট্রেন আসে সব ট্রেনগুলি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় দেখলে বুঝতে পারবেন কাটপাড়ি জাংশনটিকে সম্পূর্ণ সিএমসি হসপিটালের পেশেন্টদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হুইল চেয়ারের যেসব পেশেন্টরা আছে তাদের জন্য স্পেশালি এই স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে হাওড়া থেকে কাটপাড়ি জাংশন যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন কিন্তু যদি কোনো হুইল চেয়ারের পেশেন্ট হয় বা হাঁটাচলা করতে পারেন এরকম যদি কোনো পেশেন্ট হয় তাহলে আপনাকে যশোবন্ধপুর বা হ্যাঁ মতো অন্য আরও অনেক ট্রেন আছে সেগুলোতে আপনি টিকিট কাটবেন কারণ যশোবানপুর এক্সপ্রেস কি হয় ওটা হচ্ছে আপনার হাওড়াতে সব রাত্রি আটটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ছাড়ে ও কাটপাড়িতে পৌঁছানোর কথা রাত দুটোই কিন্তু লেট থাকলে আপনার মোটামুটি পাঁচটার মধ্যে পৌঁছে দেয় দু মাস আগে থেকে টিকিট না কাটলে যশোবন্ধপুরে টিকিট পাওয়া যায় না সাধারণত এর জন্য আপনি চেন্নাই থেকেও আসতে পারেন আপনি চেন্নাই আসতে হবে চেন্নাই আসার পর ওখান থেকে আপনি ট্রেন ধরে কাটপাড়ি আসতে পারবেন তো এখানে সময় লাগবে প্রায় তিন ঘন্টা মতো চেন্নাই থেকে এবং ডিস্টেন্স প্রায় একশো কুড়ি কিলোমিটার এবং ওখান থেকে ভাড়া নেবে আপনার পঁচাত্তর টাকা আর একটা জিনিস হচ্ছে আসার সময় রিটার্ন টিকিট কাটবেন না কারণ এখানে কতদিন দেরি হতে পারে এটা কেউ বলতে পারবে না এখানে অনেক অনলাইন সেন্টার আছে তো যাওয়ার সময় আপনি এখান থেকে তৎকাল টিকিট কেটে নিতে পারবেন যদিও চার্জ একটু বেশি লাগবে এখানে প্রত্যেক দিন প্রায় আট হাজার নতুন পেশেন্ট এখানে আসে তো এখানে দেশ বিদেশ থেকেও বহু পেশেন্ট আসে সেজন্য স্টেশনটাকে ভিআইপি ধরনেরও করা হয়েছে সেজন্য রানিং সিঁড়িও এখানে আছে এছাড়া লিফ্টও এখানে দেখতে পাবেন ট্রেন আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মেই নামাবে সে জন্য আপনার ওঠার কোনো প্রয়োজন হবে না এবং আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে যাব এখানকার বেশিরভাগ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও বিহারের পেশেন্ট এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি এটা হচ্ছে কাটপাড়ের টিকিট কাউন্টার স্টেশনের সামনে সারি সারি অটো দেখতে পাবেন এরকম করে লাইন করে দাঁড়িয়ে আছে এবং আপনাদের নতুন হলে দেড়শো টাকা পর্যন্ত ভাড়া চাইতে পারে কিন্তু ভাড়া হচ্ছে এখান থেকে কুড়ি টাকা তো তার জন্য আপনাকে এখান থেকে একটু সামনে এগিয়ে যেতে হবে যে রোডের ওপর থেকে অটো ধরতে হবে তাহলে আপনি কুড়ি টাকা করে ভাড়া পাবেন এখান থেকে বাসও পেয়ে যাবেন তো বাসে এখান থেকে ভাড়া নেয় দশ টাকা করে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব লোকনাথ লজ এবং অটোতে ভাড়া চাইছে একশো টাকা দুজনের তো অটোতে এলে কী হবে আমাদের বেশি খোঁজাখুঁজি করতে হবে না ডাইরেক্ট লোকনাথ লজের সামনে নামিয়ে দেবে তো ওখান থেকে আমাদের আগে থেকে ফোন করে লজ বুক করা আছে তো সেখানে আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো এটা হচ্ছে আমাদের রুম ডাবল বেড তো তিনজনের থাকার জন্য ভাড়া চাইছে আড়াইশো টাকা পার ডে ফ্যান লাইট সব অ্যাভেলেবেল আছে ও অ্যাটাচ বাথরুমও আছে তো এবং দুজন থাকার জন্য সিঙ্গেল বেডের ক্ষেত্রে দুশো কুড়ি টাকা করে পার ডে চাইছে আর একটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য সবারই একটু টেনশান হয় তো তার জন্য এখানে রুমে আপনারা পার ডে দশ টাকায় ভাড়া দিয়ে সব কিছু পেয়ে যাবেন ওভেন থেকে শুরু করে থালা গ্লাস এবং বটি হাঁড়ি কড়াই সবই পাবেন ও গ্যাস সিলিন্ডার আপনাকে দিয়ে দেওয়া হবে এবং গ্যাস সিলিন্ডারে আপনার নিজেকেই গ্যাস ভরে নিয়ে আসতে হবে আমরা যে লজটাতে ছিলাম সেটার নাম হচ্ছে জে কে লজ এবং তার সামনে এরকম ছোট একটা মার্কেট আছে তো এখান থেকে সবজিও পাওয়া যায় এখন আমরা এসেছি সিএমসি হসপিটালে তো হসপিটালে এটা হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট গেট অর্থাৎ এটা সিলভার গেট এখানে সবাই আবেদন করে যদি কেউ অ্যাপার্টমেন্টের ডেট কমাতে চায় তো প্রায় সিলভার গেটই তাকে আবেদন করতে হয় এটা হচ্ছে ওপিডি ব্লক ওপিডি ব্লকের এটা হচ্ছে ফার্স্ট গেট এটা হচ্ছে সেকেন্ড গেট এটা হচ্ছে আইসিসি বিল্ডিং এবং আইসিসি বিল্ডিং এর গেট নাম্বার ওয়ান এবং এইদিকে আইসিসি বাকি এদিকেই আছে এটা হচ্ছে আইসিসি বিল্ডিং এর গেট নাম্বার টু সি হসপিটাল হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট হসপিটাল তো রবিবার হসপিটাল পুরোপুরি বন্ধ থাকে এবং শনিবারে এক বেলাই হয় যেরকমভাবে গভর্নমেন্টে হয় কিন্তু এমার্জেন্সি সময় খোলা থাকে তো আপনাদের কোনো অসুবিধা হলে এমার্জেন্সিতে যে কোনো সময় অ্যাডমিশন করাতে পারে আমি রবিবার দিন ভিডিওটি করেছিলাম সেই জন্য এখানে অতটা ভিড় দেখা যাচ্ছে না কিন্তু আপনারা এখানে গেলে বুঝতে পারবেন যে হসপিটালে কতটা ভিড় হয় যদি আপনার এমার্জেন্সি অবস্থা না হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এখানে ডাক্তার দেখাতে আসবেন না কারণ এক্ষেত্রে আপনার প্রচুর সময় নষ্ট হবে সেজন্য অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই বুক করে আসবেন কারণ না হলে আপনাকে অনেক টেনশন ভোগ করতে হবে এখানে মার্কেটে বা লজে আপনি যে কোনো জায়গায় বাংলায় কথাবার্তা বলতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন কিন্তু সব থেকে প্রবলেম ডাক্তার কিন্তু বাংলা বোঝে না তো সুতরাং আপনাকে হিন্দি হিন্দিভাষী বা ইংলিশ এ দুটো যে কোনো একটা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে যদিও কিছু কিছু ডিপার্টমেন্টে এখন দু একজন করে বাংলা ডাক্তার আছে যেরকম আমি গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে একজন বাংলা ডাক্তারকে দেখেছিলাম ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য ঠিক পুরোপুরি জানাতে পারলাম না তো যদি কারো আরো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন